নমস্কার, আমি জয়মন্ডল, আপনাদের সকলকে জানাই স্বাগত। একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেলের গুরুত্ব যে কতটা, এটা আপনারা সকলেই অবশ্যই জানেন। তো একটা ভিডিও যখন আমরা তৈরি করি, তখন অবশ্যই সেটাকে একটা ভালো লেভেলে যাতে সকলেই দেখে, তার জন্য আমরা ভিডিওটা তৈরি করি। অবশ্যই আমরা ভিডিওটা সকলের কাছে পৌঁছাতে চাই, কিন্তু সকলের কাছে হয়তো বা ভিডিওটা পৌঁছলো, কিন্তু আপনার ভিডিওটা তাদের যে ইন্টারফেস অর্থাৎ ভিডিওটার মুখের যে পর্দাটা, সেটা যদি ভালো না হয়, দেখতে যদি ভালো না হয়, সামনে থেকে দেখতে যদি ভালো না হয়, তাহলে কি সেই ভিডিওটা কেউ দেখবে? কখনোই দেখবে না। এই জন্য একটা ভিডিওর মুখমণ্ডল অর্থাৎ থাম্বনেইল, একটা ভিডিওর মুখমণ্ডল হলো থাম্বনেইল। তো থাম্বনেইলকে যতটা আকর্ষণীয় এবং সুন্দরভাবে তৈরি করা সম্ভব, একটা ভিডিওতে ভিউর সংখ্যাও ঠিক তেমনই আসা সম্ভব। ভিউ যদি আনতে হয় বেশি এবং ভিডিওটা সকলের কাছে ছড়ানোর পরে যদি তাদেরকে ওই ভিডিওটা দেখার জন্য আকৃষ্ট করতে হয়, তাহলে ভালোভাবে থাম্বনেইল বানাতে হবে। একটা থাম্বনেইলের গুরুত্ব যে কতটা, তা আপনারা সকলেই জানেন। তো যাদের কাছে পিসি কিংবা ল্যাপটপ আছে, তারা কিন্তু খুব সহজে একটা হাই কোয়ালিটির থাম্বনেইল বানাতে পারে, কিন্তু যাদের কাছে পিসি বা ল্যাপটপ নেই, তারা কি ভালোভাবে থাম্বনেইল বানাতে পারবে না? অবশ্যই পারবে। মোবাইল দিয়েও খুব হাই কোয়ালিটির এবং প্রফেশনাল থাম্বনেইল বানানো সব যায়। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে হাই কোয়ালিটি থাম্বনেইল বানানো সম্ভব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের থাম্বনেইল বানানোর জন্য যে অ্যাপটার মূল দরকার, সেটা হলো এই যে এখানে আছে, এখানে এই যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব নামে এই অ্যাপসটাই আমাদের দরকার। তো এই পিক্সেল ল্যাব, এটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এবং এই থাম্বনেইল বানানোর জন্য আমাদের কিছু ইমেজের দরকার হয়। তো ইমেজের দরকার যেগুলো হয়, সেগুলোকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ওই ইমেজটাকে গুগল থেকে ডাউনলোড করে নেব। তারপরে যাব গুগলের মধ্যে গিয়ে, আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা লিখে সার্চ দেব। দিলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এখানে, এই যে এইটা এইটা এইটার মধ্যে আমরা ক্লিক দেব। তো এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আমরা এখানে যে আপলোড ইমেজ লেখা আছে, এখানে টিক দেব। দেওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করে নেব। তো ধরো আমি এই ইমেজটা সিলেক্ট করে নেব, এই যে এখানে এই পাশে যে হাসছে যে লোকটা, এই পাশে দ্বিতীয়টা, এটা এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখবে সেকেন্ডের মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। একদম একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, এই দেখো একদম ক্লিয়ারভাবে রিমুভ করে দিয়েছে। এটা অন্যান্য অ্যাপসের থেকে এখানে খুব ভালোভাবে রিমুভ করে দেয়। তো রিমুভ করে দেওয়ার পর এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে এই যে সবুজ রঙের যে ডাউনলোড অপশনটা আছে, এটা টিপ দেবো। দেওয়ার পর ডাউনলোড এনিওয়ে, দেওয়ার পর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এখান থেকে বেরিয়ে যাব, গুগলের আর দরকার নেই। এবার আমরা চলে যাব সরাসরি মূল আমাদের এই অ্যাপসটাতে, পিক্সেল ল্যাব। তো এখানে চলে যাব। যাওয়ার পর আমরা এই এটা যাওয়ার পর আমাদের এই পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিব। তারপর এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি স্ক্রিনটাকে একটু রোটেট করে নিয়েছি, তোমরা রোটেট করে নিও, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। তো এটা করার পর আমরা এখান থেকে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এটা আছে খানিকটা বর্গাকৃতি, কিন্তু আমাদের ইউটিউবে ভিডিওর জন্য বর্গাকৃতি দরকার নাই, আমাদের একটু আয়তাকৃতি দরকার। তো এখানে চলে যাব, এখানে এক্সপোর্ট সাইজ, ইমেজ সাইজ লেখা একটা অপশন আছে, দেখতে পাচ্ছ এইটা এইটা এইটা, এইটার উপর একটা ক্লিক করব। এখানে এই যে নিচের ড্রপ বার আছে, এখানে ক্লিক করব। এবং তারপরে এখান থেকে নিচে আসলে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেইল, তো এইটার উপর ক্লিক করব। করলে এখানে ইউটিউব থাম্বনেইলের সাইজ সিলেক্ট হয়ে যাবে, ওকে ক্লিক করব, হয়ে গেল। এবার এখানে নেক্সট নিউ টেক্সট লেখা আছে। তো তৈরি করার জন্য প্রথমে আমরা যেটা করতে হবে, সেটা হলো আমাদের একটা কালারটা সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে এই পাশে এই কর্নারে এইখানটাতে আমরা এই যে দুটো পেস্টার মতো দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করব। তারপর এখানে আছে কালার অপশন উপরে, এই যে এইখানটাতে কালার অপশন আছে, এখানে ক্লিক করব। এবং তারপরে এই যে এখানে দুই রকম কালার আছে, এক হলো একেবারে ঢালাই কালার, একরকম কালার, এবং আরেকটা হলো গ্রাডিয়েন্ট, অর্থাৎ একটু এই যে এখানে দেখা যাচ্ছে যে পাশে একটু বেশি গাঢ় কালার এবং মাঝখানে আছে একটু সাদা সাদা কালার। তো এটা না, এখান থেকে আমরা প্রথমে একটা একেবারে কালার সিলেক্ট করে নিই, একটা ভর্তি কালার অর্থাৎ ঢালাই কালার।
এখান থেকে আমরা একটা নীল কালার সিলেক্ট করলাম, যে নীল হয়ে গেল দেখো, এখান থেকে পর্দাটা নীল হয়ে গেছে। তো নীল হয়ে যাওয়ার পর তারপরে আমরা এখান থেকে নিচে আসলে দেখতে পাবে তার পাশে একটা অপশন রয়েছে, এই যে ষড়ভুজ আকারে, এই যে এইখান তার পাশেই। তো এখানে ট্যাপ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শেপস লেখা আছে, তো এখান থেকে একটা শেপস নেব। তো শেপস নেওয়ার পরে দেখুন এখানে যদি টিপ দিই আমরা, এই যে ড্রপ বার এখানে ক্লিক করলে এখানে কয়েক ধরনের শেপস পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা গোল শেপ নিই। নেওয়ার পর এই শেপটাকে এই যে চারপাশে চার যে পয়েন্টটা আছে এটা দিলে এক এক পাশে বেড়ে যাবে, এক এক পাশে কমে যাবে, এবং তার এই কোনায় যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে সব দিক দিয়ে সমানভাবে বাড়বে। তো এটাকে আমরা একটু বাড়িয়ে নিই, আরও একটু বাড়ি, আরও একটু, এই যে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিচ্ছে। বাড়িয়ে নেওয়ার পর এবার এখান থেকে নিচে যে কালার অপশন দিয়ে এটার কালারটা সিলেক্ট করে নিই। তো কালার সিলেক্ট করার প্লাস আইকনে গেলাম, এখান থেকে আমি একটু হলুদ কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, হলুদ কালারটা সিলেক্ট করলাম। তো আমার এত বড় লাগছে না, সিলেক্ট করে নিলাম। এবার আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা যে কাজটা করবো, এই প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা যে ইমেজটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম সেটা এখানে সিলেক্ট করব। তার জন্য ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব এবং তারপরে এই যে আমরা কেবলমাত্র যেটাকে সিলেক্ট করলাম মানে এখান থেকে রিমুভ করে এনেছি সেটাকে সিলেক্ট করব। করার পর এখানে টিক চিহ্নে ক্লিক দেবো এই পাশে, এই যে টিক চিহ্নে ক্লিক দিলে এটা এখানে হয়ে যাবে। এবার এটাকে অ্যাডজাস্ট করবো, এই যে কোনার বড় অপশানে এখানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তার আগে আমরা এই যে নিচের যে হলুড অপশানটা এটাতে, এই যে নিচের, হ্যাঁ এই হলুড এটাতে গিয়ে আমরা একটু এডিট করে নিই। তো এইটাকে আমরা একটু এডিট করার জন্য আমরা যে কাজটা করব, এইটাতে গিয়ে এই পাশে এই যে অপশানগুলো আছে এখান থেকে গিয়ে আমরা এখানে একদম নিচে গিয়ে শ্যাডোস আছে এই শ্যাডোটা ইনেবল করে দেবো, এবং এখানে যে ব্লু আর অফ এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব সাদা, এবার সাদা হচ্ছে। তো এটাকে আমরা 10-এর কাছাকাছি রেখে দেব। তো তারপরে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, এখান থেকে আমাদের হয়ে গেল, এটাকে এরকমই থাক। তারপরে দেখুন এবার একটু ভালো দেখা যাচ্ছে। তো তারপরে আমরা যেটা করব, এখানে আমরা কিছু লেখার চেষ্টা করব। তো আমরা লিখি, এখান থেকে লেখার জন্য এখানে ক্লিক করব, এখন টেক্সটে ক্লিক করব, যে কোনায় চলে এসেছে এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে লিখব আমরা, এখানে প্রফেশনাল লিখলাম, লিখে এটাকে আমি সোজা রাখতে চাচ্ছি না, একটু বেঁকিয়ে দিতে চাচ্ছি। তো তার জন্য এখানে এই যে কোনায় তীর চিহ্ন অপশন আছে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে এখানে, এই যে দেওয়ার পর এখানে যে রোটেট অপশনটা আছে, তো এখানে গেলে আমরা এখানে 0 ডিগ্রি থেকে একটু বাড়িয়ে আমরা এখানে আমরা এটাকে করে দিতে চাচ্ছি -10 ডিগ্রি করে দিই, 7 ডিগ্রি না 10 ডিগ্রি থাক, -10 ডিগ্রি বা তার কাছাকাছি রেখে দেওয়া ভালো। এটাই হচ্ছে, মোটামুটি হয়েছে। তো প্রফেশনাল, তো আমি প্রফেশনাল লেখাটাকে আর একটু ছোটো করতে চাচ্ছি। তো ছোটো করতে চাইলে আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে এই এ অপশানটা দিয়ে লেখা আছে এইখানে গিয়ে দেখুন এখানে লেখা আছে ফন্ট, এ বি লিখে লিখে নিচে লেখা আছে ফন্ট। এই ফন্ট অপশানে গিয়ে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিই, যেখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে একটা ফন্ট হয়ে আসলো। তারপরে যে এই লেখাটাকে ছোটো বড়ো করার জন্য এখানে আমরা প্রফেশনাল, এবং তারপর এখান থেকে আমরা এটার কালারটাকে সিলেক্ট করে নিব। কালার সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা সাদায় থাক, থাকার পর এখান থেকে আমরা এই অপশানে যাব। যাওয়ার পর এখান থেকে এডিট গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু
ব্যাকগ্রাউন্ড আন্ডোর মধ্যে এবার প্রফেশনাল লিখলাম। তো এটাকে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য এই ফন্টের মধ্যে যাব, তারপর এটাকে এরকম করে দিলাম। এরকম করার পর আমরা যে কাজটা করব প্রফেশনাল, তারপরে আমরা লিখবো থাম্বনেইল। তো এটাকে প্রফেশনাল তারপর লিখবো থাম্বনেইল, তার জন্য আর একটা আমরা টেক্সট বার নিব এবং তার মধ্যে এটাকে লিখবো থাম্বনেইল। লেখার জন্য এক ক্লিক করলে হচ্ছে না, এই জন্য ডবল ক্লিক করবো একটার উপর, তাহলে এখানে উঠবে। তো লিখবো আমরা থাম্বনেইল, THUMBNAIL থাম্বনেইল। থাম্বনেইলটা লেখার পরে এখান থেকে আমরা এই থাম্বনেইলটাকে একটু রোটেট করে নিব। তো আগেরটাকেও যত কোণে রোটেট করেছিলাম এটাকেও ততই করব, এটাকে আগেরটার থেকে একটু বড় করে নিব। একটু বেশি রোটেট হয়ে গিয়েছে, আমরা 10-7 করেছিলাম, 7, এইটা পারফেক্ট হয়েছে। তো এটাকে আমরা টুকটাক করে নিই। তো এটার আমরা পেছনের এই কালারটা সিলেক্ট করবো, তার জন্য আমরা যে কাজটা করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড এন্ডে ক্লিক করবো, তারপর ইএবল করে দেবো। দেখুন পিছনে একটা কালার চলে এসেছে এবং এটাকে আমরা করে দেবো সাদা করে দেবো। এই সাদা করে দিলাম, আমাদের লেখাটাও সাদা ছিল এই জন্য মিশে গিয়েছে। এবং আমরা যে কাজটা করবো এর জন্য আমরা লেখাটার উপর যাব, ফন্ট সিলেক্ট করেছি, স্টাইলের উপর গিয়ে এখান থেকে এটাকে লেখার কালারটা আমরা সিলেক্ট করব। তার জন্য আমরা এডিটের মধ্যে গিয়ে লেখার কালারটা সিলেক্ট করার জন্য এবার আমরা এখান থেকে চলে যাব কালার অপশনে গিয়ে, এখান থেকে লেখার কালারটাকে আমরা সবুজ করে দিব আবার। দেখুন তো এখানে এটা সবুজ হয়ে গিয়েছে। তো লেখাটাকে আরও একটু মোটা করার জন্য যে কাজটা করব, এখান থেকে এই যে ফন্ট অপশনটা ছিল না, ফন্ট অপশন তার পাশে বি একটা লেখা ছিল, তো এটাকে আমরা এই যে বি তে ক্লিক করে দেবো। দেখুন একটু লেখাটা বড় হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। তো এইভাবে রেখে দিব, টিক চিহ্নে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা নিচেই লিখব মোবাইল। আমরা এতক্ষণ ইংরেজি লিখলাম, এবার একটু বাংলায় লিখব মোবাইলে। তো এখানে টেক্সট আর একটা নিব, নেওয়ার পর এখানে লিখব মোবাইলে, বাংলা কিবোর্ড দিয়ে আমরা লিখব মোবাইলে। এতক্ষণ ইংরেজিতে লিখলাম, এবার একটু বাংলা ব্যবহার করব। এখান থেকে মোবাইলে, মোবাইলে ডান। লেখাটার পরে আমরা মোবাইলের এই অপশনটাকে একটু বড় করে নিই। এটাকে মোবাইলে লিখে এটাকে এডিট করার জন্য আগে এটাকে একটু বেঁকিয়ে নিই। তো মাইনাস কত ছিল, তো -7, হ্যাঁ এটা হয়েছে। তো আগেরটাকে একটু সরিয়ে নিই, দেখুন আমাদের থাম্বনেইলটা কিন্তু খুবই ভালোই হচ্ছে। তো এটাকে বানিয়ে নিলাম, এভাবে রেখে দিলাম। তো এটাকে কী করবো আমরা, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেবো। তো এখান থেকে এডিটে গেলাম, কালার অপশানে গিয়ে এর কালারটাকে আমরা করবো একটু বাদামি রঙের করে দিব, বাদামি রঙের করে দিয়ে এটাকে টিক চিহ্ন দিলাম। এবার ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো, ফন্টের মধ্যে গিয়ে আমরা ফন্টটাকেও ঠিকঠাক করে দিলাম, ঠিক করে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা এবার এই লেখাগুলোকে আর একটু ভালোভাবে তৈরি করব। তার জন্য যেটা করব, এই প্রথম লেখাটার উপরে গেলাম, যাওয়ার পর এখানে একটু সমস্যা হয়েছে, এই যে থাম্বনেইল লিখেছিলাম তার নিচে একটা দাগ এসেছে। এই দাগটা কেন এসেছে আমরা এখানে এভাবে আমরা প্রত্যেকটাকে আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে নিব, মানে শ্যাডোস তৈরি করে নিব, তাহলে শ্যাডোস দিলে ভালো হবে দেখতে। তো এই শ্যাডোসের মধ্যে গিয়ে আমরা প্রথমে থাম্বনেইল, এবার থাম্বনেইলটাকে শ্যাডোস করে নিব।
থাম্বেলের শ্যাডো দিয়ে আমরা এখান থেকে একটু অপাসিটিকে কমিয়ে নিলাম। এখানে হলুদ না, এখানে দিয়ে আমরা একটু বাদামি রঙের হলুদ বাদামি রঙের এটাকে দিই। তো এই শ্যাডোস এটাকে দেবো এবং অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। এখানে আমরা শার্টের কাছাকাছি রাখি অপাসিটিটাকে, এবং এখান থেকে দিয়ে দিই সামনটা দিয়ে দিই। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এটাকে আমরা আর একটু, এবং নিচের এই যে নিচের বক্সটা নিয়েছি সেটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে নিচেরটার মধ্যে যাব, এবং গিয়ে এখানে শ্যাডো শ্যাডোকে বাড়িয়ে দিচ্ছি, শ্যাডোটা কালো দিয়ে দিই, এটার কালো দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে কি যাবো, অপাসিটি ব্লার রেঞ্জটাকে একটু কমিয়ে দিব। দেখুন দেখতে কেমন হচ্ছে আমাদের থাম্বনেলটা, এবং লিখলাম যেটা এটাকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডও কালো দিয়ে দিই, কালো দিলেই ভালো দেখাচ্ছে সবগুলো। তো এটাকেও কালোই দিয়ে দেবো আমরা, এর শ্যাডোটা তো কালোই দিয়ে দিই, এটাকে একটু কমিয়ে দিব না, এটাকে কালো দিলে ভালো দেখাচ্ছে না, হলুদই ভালো দেখাচ্ছে এটাকে, হলুদ অথবা অন্যান্য রং যেমন লাল দিয়ে দেখি কেমন লাগে, লাল দিয়ে এটাকে একটু দিয়ে দেখি কেমন দেখা যায়। লাল দিলেও বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা কি রং দেওয়া যায়, এখানে বেগুনিটা দিয়ে দেখি, এখানে আমরা নিচে অক্সাইড এক্সটাকে একটু এদিকে ওদিকে করে দিব। পাশে সরিয়ে দিই তাহলে একটু দেখতে ভালো হবে, এটাকেও এটাকে দিলাম। দেওয়ার পর দিলাম, দেখুন আমাদের যে থাম্বনেলটা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে একটু আর একটু ডিজাইন করার জন্য আমরা এখানে একটা জিনিস এখানে তৈরি করব দিব না, নিচে একটা থেকে গেছে মোবাইল, তো এটাকেও করে নিই। শ্যাডো সে গিয়ে আমরা দেখব, এই শ্যাডো সে গিয়ে ইভেল করে দিই, এবং কালো সিলেক্ট করব, কালোই সব থেকে ভালো হচ্ছে এখানে, কালো দিয়ে অপাসিটি বাড়িয়ে দিব এখানে। এইটা মোবাইলে, তো তার আগে মোবাইলের এই যে লেখাটা এটার ফন্টটাকে একটু ভালো করে নিই, ফন্ট ঠিক আছে এটাকে একটু মোটা করে নিব। হ্যাঁ মোবাইলে এবার দেখতে ভালো লাগছে একটু। তারপরে মোবাইলে লেখাটা অপশনে গিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে নিব, এর লেখার যে এটা তা এটা শ্যাডো বাড়িয়ে নিব একটু। তো শ্যাডো বাড়ানোর জন্য এই শ্যাডোতে যাব, এবং এখানে কালো সিলেক্ট করা যাচ্ছে, অপাসিটি বাড়িয়ে দেবো, ব্লুয়ার রেঞ্জ বেশি দিব না, অল্পই দিব, অক্সপোলিটে এটাকে একটু দিলাম, এটাকে একটু, হ্যাঁ এবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে লেখাটাকে। এটার শ্যাডো সে গিয়ে কালো, এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিব, তাহলে দেখা লেখাটা ভালো দেখা যাবে। দেখুন এবার একটু ভালো দেখা যাচ্ছে কিনা, আগের থেকে একটু ভালো দেখা যাচ্ছে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে প্রফেশনাল, এটার মধ্যে গিয়ে শ্যাডো সে গিয়ে নিচের এই যে অফসেটটাকে একটু এপাশ ওপাশ করে দিব, এবং এই যে নিচে দেখুন কত সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়েছে। এবং এটাকে আরও একটু সুন্দর করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে এতে এখান থেকে ফ্রম গ্যালারি এই যে অপশানটা আছে এখানে একটু ক্লিক করব। করার পর এখানে আমি আগে থেকে একটা ফোনের একটা PNG রেখেছি, তো একটা আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, ফোন লিখবেন, ফোন মোবাইল ফোন PNG লিখে সার্চ দিলেই আপনারা এমন অনেক 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 পেয়ে যাবেন
তার মধ্যে থেকে একটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডটা একেবারে ওইরকম ভাবে না করে ওই ফটোটার উপরে ক্লিক করে আপনারা ওই সাইটে গিয়ে তারপর ওখান থেকে ফটোটাকে ডাউনলোড করে নেবেন। না হলে এমনি ডাইরেক্ট ডাউনলোড করলে ফটোর সাথে যে সাদা ব্যাকগ্রাউন্ডও চলে আসবে, কিন্তু ওখানে গিয়ে পিএনজি আকারে ডাউনলোড করলে শুধুমাত্র এই বারের প্লেয়ার যেটা এটাই আসবে। এ দেখুন আমি করেছি, দেখুন কেমন। তো এটাকে আমরা একটু রোটেট করে নিই, এটাকে একটু ছোটে করে নিই, ছোট করে নিই আর একটু। এই দেখুন কত সুন্দর একটা ইয়ে এসেছে, শুধুমাত্র এই মোবাইলের পাশেরটা এসেছে, তাছাড়া কিছু আসেনি। এটাকে করার জন্য আমরা যেটা করব, তো এটাকে বেঁকিয়ে নিই, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে করে নেব, মাইনাস করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সুন্দরভাবে এখানে সেট আপ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমরা সেভ করে নেব গ্যালারিতে। তো এখানে সেভ করে নিলাম, সেভ অ্যাজ ইমেজ, এটাকে সেভ করে নেওয়ার পর এখান থেকে কোন ফন্টে আমি সেভ করতে চাচ্ছি, এটা হোয়াইট, এখানে আমরা পিএনজি আকারে নিয়ে নেব। এবং তার এবার কোয়ালিটির উপর কাস্টমের উপর গিয়ে আমরা আল্ট্রাতে দিব এবং এটাকে সেভ টু গ্যালারিতে সেভ করে নিব। তো আমরা এইভাবে খুব সুন্দরভাবে হাই কোয়ালিটির